একবার একটা গ্রামে একজন গুণী ব্যক্তির একটা ভাষণ সভা চলছিল। সেখানে উপস্থিত সমস্ত ভক্তরাই মন দিয়ে তার প্রত্যেকটা কথা শুনছিল। এমন সময় এই গুণী ব্যক্তি একটা এমন সত্য কিন্তু অস্বস্তিকর কথা বলে ফেলে, যেটা ওখানেই উপস্থিত একজন ভক্তর খুব গায়ে লেগে যায়। এই কথাটা গায়ে লাগার সাথে সাথে, আঘাত পাওয়ার সাথে সাথে, এই ভক্ত উঠে দাঁড়িয়ে খুব জোরে চিৎকার করতে শুরু করে। এই গুণী ব্যক্তির এগেনস্টে অনেক বাজে বাজে কথা বলে, তাকে অনেক ছোট করে, তাকে অনেক অপমান করে। এই গোটা ঘটনা দেখে বাকি উপস্থিত সমস্ত ভক্তরাই এই যে লোকটি চিৎকার করছিল তার উপর ক্ষেপে যায় এবং তাকে ধরে মারতে যাবে। এমন সময় গুণী ব্যক্তি বলে, ওকে ছেড়ে দাও, ওকে যেতে দাও, ও যেটা করেছে ঠিক করেছে, ওকে ওর মতো ছেড়ে দাও। এই সভাতে কেউই লোকটি বেরিয়ে যায় এবং বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। বাড়ি আসার সময় গোটা রাস্তা সে ভাবতে থাকে যে সে কী কী কথা ওই লোকটিকে বলেছে, যা বলেছে তা কি ঠিক বলেছে নাকি ভুল বলেছে। কিচ্ছু ঠিক করতে না পেরে বাড়িতে যায়। বাড়িতে গিয়ে শান্তভাবে, নিজেকে ঠান্ডাভাবে গোটা ব্যাপারটা আবার ভাবতে থাকে এবং ধীরে ধীরে সে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে এক অন্য মানুষ। ওঠার পরে তার হঠাৎ মনে হয় যে কাল যে ঘটনা ঘটেছে তা ভীষণই লজ্জাজনক, তার এগুলো করা উচিত হয়নি। অত গুণী ব্যক্তি আর যা বলেছে সেটা তো সত্যি কথা, সত্যি কথা শুনে এত কেন খারাপ লাগলো। যাই হোক, এই ব্যাপারটা আমার মিটমাট করে নেওয়া উচিত, এটা ভেবে ওই লোকটি ওই গুণী ব্যক্তির কাছে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। কিন্তু যখন সেখানে পৌঁছায় তখন দেখে ওই গুণী ব্যক্তি ওই জায়গাটি ছেড়ে অলরেডি অন্য কোনো জায়গায় চলে গেছে। বন্ধুরা, এটা একটা ছোট্ট গল্প যার মাধ্যমে আমি তোমাদেরকে বলতে চাইছি যে অনেক সময় এরকম হয়, সামনের মানুষ বিনা কারণে কিছু না জেনে আমাদেরকে অনেক ছোট বড় কথা শোনায়, অনেক অপমানজনক কথাবার্তা বলে। এই ক্ষেত্রে আমরা অনেক সময় কী করি, রেগে গিয়ে তার প্রশ্নের উত্তর দিই, তার সাথে তর্ক করি, তার সঙ্গে ঝগড়া করি, অশান্তি করি এবং শেষে দেখা যায় তার সাথে আমাদের যে সদ্ভাব বা নর্মাল যে পরিচিতি সেটাও খারাপ হয়ে গেছে। আমি বলবো, এই মতো অবস্থায় আমাদের সবসময় উচিত নিজেকে একদম শান্ত, কাম অ্যান্ড কুল রাখার। যে বলছে তাকে বলতে দাও, সে যতক্ষণ বলছে সেটাকে হাসি মুখে নাও। তোমার যদি নিজের ওপর বিশ্বাস থাকে তাহলে সেই মানুষ তোমার কাছে নিজের কাজের জন্য ক্ষমা চাইবেই। তার থেকেও বড় কথা কী জানো, আমাদের মুখ থেকে বেরোনো কথা আর হাত থেকে মারার ঢিল কখনো কিন্তু ফেরত নেওয়া যায় না। আমরা যদি একবার কোনো কথা ভুল করে বলে ফেলি, বা ধরো তুমি কারোর উদ্দেশ্যে একটা ঢিল মারলে, তুমি কি সেটাকে আবার ফিরিয়ে আনতে পারবে? পারবে না। সেমভাবে তুমি কারোর উদ্দেশ্যে একটা কথা বললে সেটা কিন্তু তার মাথায় এবং মনে গেঁথে যাবে, তুমি যতই চেষ্টা করো সেই জায়গাটা তুমি রেজ করতে পারবে না। তাই নিজের প্রত্যেকটা বলা শব্দ নিয়ে ভীষণ যত্নবান হও, ভীষণ কেয়ার করো। আর যখন দেখবে এরকম কোনো পরিস্থিতি হচ্ছে যেখানে একটা ঝগড়ার জায়গা, অ্যাটমসফিয়ার হতে পারে, সেই সমস্ত জায়গায় নিজেকে শান্ত রাখো এবং ভাবো যে তুমি কিছু শুনতে পাচ্ছ না, যা বলছে তার সাথে তোমার তো কোনো তালুক নেই, তার সাথে তো তোমার কোনো এসে যায় না, অতএব যে যা বলছে বলতে দাও।